উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সচরাচর ভীমের পূজা না হলেও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পূজিত হন দেবতা ভীম। ভীম পুজো উপলক্ষে কোথাও বসে মেলা। রায়দিঘির জটা বরোদানগরে বহু বছর ধরে চলছে সর্বজনীন ভীম পুজো। এবছর ভীম পুজো উপলক্ষে 3 দিন ধরে চলল মেলা। 40 ফুটের ভীম মূর্তি দেখতে প্রত্যেক দিন মেলায় ভিড় জমাচ্ছেন এলাকার 100 মানুষ। ভীম পুজো উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নাটক ও লোকগাজন। এবারের মেলার নতুন সংযোজন নকআউট ফুটবল টুর্নামেন্ট। মেলা প্রাঙ্গণে বসেছিল 50টিরও বেশি স্টল। ভীম পূজাটা চালু হয়েছে প্রায় আমাদের 8 বছর। আমরা এই যুব সম্প্রদায় এটাকে শুরু করেছিলাম অনেকদিন আগে, 8 বছর থেকে। সুন্দরবনের মানুষ, সাধারণ মানুষ, খুব ফুটবল প্রেমী মানুষ, যারা এই ফুটবল খেলা দেখতে পছন্দ করে কিন্তু মানে এত বড় বড় টিমের খেলা দেখেনি, এইরকম একটা আমরা আয়োজন করে আজকে শুরু করেছিলাম। এবং আজকে সেটা আজকের আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় আকারে পূর্ণতা লাভ করেছে। এছাড়াও আমাদের সব সামাজিক গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করছি বা করি, ব্লাড ডোনেশন ক্যাম্প। সবাই আতালি দিয়ে একটু খেলোয়াড়কে উৎসাহ দিন। অনেকদিন ধরে আসছি আমি, অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, কারণ এখানকার যুবকরা যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করে অক্লান্ত পরিশ্রম করে এবং ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা পরিবেশন করে। সাথে সাথে শুধু পুজো নয়, পুজোর সঙ্গে আনুষঙ্গিক যেগুলো সাথে সাথে বাচ্চাদের ছোটো ছোটো যে ইভেন্টগুলো থাকে, অঙ্কন প্রতিযোগিতা, যার বিষয় দীপনাপন সাবজেক্টে যে সূচি থাকে, পাঠ্যসূচি, তার সঙ্গে সংযুক্ত। সেই সাথে আমি বলবো যে এখানকার ফুটবল নকআউট টুর্নামেন্ট একটা প্রীতিপূর্ণ ম্যাচ হয়, যে ম্যাচটা খুব আনন্দদায়ক এবং রোমহর্ষ। এই পাগল আপনারা সাধারণ মানুষ, রায়দিঘি থেকে শামীম হোসেন ও রাকেশ শেখের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। মাথা ধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটা ছেঁড়া, ঘিটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজীপুর ডায়মন্ড হারবার। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স, নেত্রা নতুন পাড়া, ঝর্ণা জুয়েলার্স, উকিলের হাট স্টেশন রোড, MD মোটরস, ভূতমোল্লার পোল, পুলিশ ক্যাম্পের বিপরীতে, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাই নস্করহাট।